আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে, চলিতে রদ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রদ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলি তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিকারী ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিতেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিকারিরে স্বর্ণ হয়ে এলু ফিরে। তখন কাঁদি চোখের জলে দু নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।